এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ সহ থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে পিতৃহারা অসহায় 8 বছরের নাবালিকা শিশুকন্যাকে নিজ বাড়িতে গৃহপরিচারিকার কাজ করিয়ে তার উপর অকথ্য নির্যাতনের অভিযোগ উঠল কৈলাসহরের ইরানি থানাধীন বাবুরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত দেবনাথ ও তার মেয়ে রিম্পি দেবনাথের উপর। এই ঘটনায় কৈলাসহরের চাইল্ডলাইনের সাহায্যে শিশুটির মা অভিযুক্তদের বিরুদ্ধে ইরানি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নিজের সন্তানের সাথে খেলাধুলো করে বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ সহ থাকা খাওয়ার ব্যবস্থার প্রলোভন দেখিয়ে পিতৃহারা অসহায় 8 বছরের নাবালিকা কন্যাকে নিজ বাড়িতে গৃহপরিচারিকায় পরিণত করার পাশাপাশি তার উপর অকথ্য নির্যাতন করে রক্তাক্ত করার অভিযোগ উঠল ইরানি থানাধীন বাবুরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত দেবনাথ ও সোনারকন্যা রিম্পি দেবনাথের উপর। কয়েক মাস আগে পিতৃহারা নাবালিকা দেবশ্রী নামে 8 বছরের এক নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে আসে রঞ্জিতবাবু ওনার নাতির সাথে খেলাধুলা করার জন্য। পাশাপাশি দেবশ্রীকে দেখভাল করা ও শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। দেবশ্রীর মা অসহায় ও দারিদ্রতার কারণে প্রতিশ্রুতিতে রাজি হয়ে যায়। বাড়িতে আনার পরই প্রতিশ্রুতির কথা বেমালুম ভুলে যায় রঞ্জিতবাবু ও ওনার পরিবার। শুরু হয় 8 বছরের নাবালিকা কন্যার উপর নিগ্রহ ও অত্যাচার। সম্পূর্ণ কথার খেলাপ করে সকাল থেকে রাত পর্যন্ত ঘরের সমস্ত কাজ করাতে শুরু করে অসহায় দেবশ্রীকে দিয়ে। কথার খেলাপ হলেই দরজা বন্ধ করে চলত অকথ্য নির্যাতন। সারা রাত মেঝেতে ঘুমানোর পর ভোর থেকেই শুরু হতো দেবশ্রীর কাজ। প্রথমে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রান্নাঘরের সমস্ত কাজ, কাপড় ধোয়ার পাশাপাশি রঞ্জিতবাবুর নাতির দেখভাল করতে হতো সম্পূর্ণভাবে। বিনিময়ে জুটত 2 বেলা খাবার। প্রতিদিনই চলত নির্যাতন, তবে রবিবারে নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করে। অভিযোগ, রবিবার সকালে রঞ্জিতবাবুর কন্যা রিম্পি দেবনাথ নাবালিকাটিকে রক্তাক্ত করে কোনো প্রকারে প্রাণ বাঁচিয়ে বাড়ি থেকে পালিয়ে বেরোতে পারে দেবশ্রী। শিশুটি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসার সময় স্থানীয় লোকজন তা দেখতে পান। তারা তার কাছে থেকে সব শুনে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে গিয়ে দেবশ্রী মায়ের কাছে সব ঘটনা জানায়। প্রথমে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে রঞ্জিতবাবু ও ওনার কন্যা প্রথমে দেবশ্রী ও তার পরিবারকে প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে যাতে কাউকে ঘটনাটা না জানায় বা মামলা না করে প্রভাবিত করার চেষ্টা করে ইরানি থানাকেও। খবর পেয়ে দেবশ্রীর বাড়িতে ছুটে যান কৈলাসহর চাইল্ডলাইনের কর্মকর্তার পাশাপাশি ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস সদস্য বিলকিস জাহান। তারা দেবশ্রীর মুখে সমস্ত ঘটনা শুনে তাদের দেবশ্রীর উপর নির্যাতনের বর্ণনা শুনে বিস্মিত হয়ে পড়ে। সন্ধ্যা নাগাদ কৈলাসহর চাইল্ডলাইনের সাহায্যে দেবশ্রীর মা মিনতি দেবী ইরানি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকাবাসী এ ধরনের পাশবিক ও অমানবিক ঘটনার কঠোরতম শাস্তির দাবি করে। কৈলাসহর চাইল্ডলাইন এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর সদস্য বিলকিস জাহান বলেন, মানুষরূপী এ ধরনের পশুদের কঠোরতম শাস্তির প্রয়োজন রয়েছে। পাশাপাশি এই নিরীহ পরিবারের সব রকম সাহায্য ও দেবশ্রীর ভবিষ্যতে পড়াশোনা ও থাকা খাওয়ার জন্য দেবশ্রীকে নির্দিষ্ট হোমে পাঠানোর ব্যবস্থা করবে কমিশন, যাতে দেবশ্রী সুস্থ পরিবেশে বড় হতে পারে। নিজের উপর অকথ্য অত্যাচারে বর্ণনা দিতে গিয়ে 8 বছরের নাবালিকা দেবশ্রী জানায় যে, নাম তোমার? আমার নাম দেবশ্রী নমো। কি হয়েছে তোমার সাথে? আমার সাথে হয়েছে, আমি হাত করতাম তারা বাড়ি, মায়ের হাতে লাগিয়ে দিচ্ছিল। সকালে উঠতাম, ঘর মুছতাম, বাসন বাগাতাম, বাসন কুসুম ধুতাম, রান্না করা করতাম, মেয়েরা খাওয়ান বানিয়ে দিতাম। তারপরে একদিন আমি কাজ দিয়ে করতে পারছিলাম না, দেখে দুবার আমার লোক কথা উঠলো, দেখে আমিও রাগে রাগে উঠেছিলো। আমি কয়েকটা কথা উপর বলে আমাকে চিনলি, ঘরের মাঝে দরজা লাগাই মারছে। খাওয়া দাওয়া দিত তোমার? খাওয়া দাওয়া 10টার সময় খাইতাম, আর গিয়ে 3 সন্ধ্যার সময় শান্ত খাইতাম। একবারে এক পিজা খাইতাম, দুইবারই খাইতাম। কি কি কাজ করতে লাগতো তোমার? সকালে উঠতাম, বাসন বাগাতাম, ঘর ঝাড়ু দিতাম, গরু মুছতাম, মুছিয়া
তারপর রান্না উন্ড বইতাম, রান্না শেষ হয়ে গেলো হ্যাঁ খাওয়ানো বইলাম, বাসন সুন ধুয়ে নিলাম, শেষ কাজ। কই কই মারছে তোমার আজকে? আজকে আমার দুনো গালো মারছে, চুলো উলো দইরা মারছে, শোকে ওকে মারছে, কিলেছে, এখানে মাঝে মারছে, আমার তো গালো মারছে, আমার পিঠে মাঝে কিল দিছে, থাবা দিছে, খামচি দিছে। কে মারছে, নাম জানো নি তুমি? নাম জানি, রিম্পি। রিম্পি নাম, রিম্পি দেবনাথ। ডাক্তার দেখাইছে মারার পরে তোমার আজকে? আজকে আমার বাইয়ে দেখাইছে, শুধু লইয়া গেছিল তাই। লইয়া গিয়া ওইখানে পিতা কিন্তু বকর বকর মারছে, আমি তো আমার বাইয়ের দিকে সাওয়াজ কোন সময় আইব, আর তারা জানি কের সাথে তাই কোথা কোয়াত লাগছে, আর আমিও শুনছি না, এটুকুই শুনছি শুধু করে। আমি এখানে যাইতাম, এখানে গেলে সব বিচার হইব, এখানে গেলে পুলিশ দেখা হইব, আমি মিথ্যা কথা কইছি, তারা একদম মিথ্যা কথা কইছি না, তারা খুব ভালো মানুষ, তারা একদম মিথ্যা কথা সহ্য করতে পারে না, মিথ্যা কথা কয় না। তোমার ভয় দেখায় নি? তারা ভয় দেখায় তো নি? মারিলেইব কই, মারিলেইব মারিলে তা হইছে। আর ওই তা জানি আজকে যদি আমি ওইখানে থাকতাম, আজকে যদি আমি বুদ্ধ করে বাড়তি বাইরিতাম না, আজকে আমার দাদু খুব বাইরিও না, আমার পাওয়ের ওষুধ আর ইয়ে সুপার এখানে রাখতাম আর তো না হইয়া, আর ওষুধটা কেমনে জানি আর গেছে, আর বেল্ট আর সেটা আমার দোষ, আমি বিলে জিনিসপত্র নষ্ট হচ্ছে, নিজে নষ্ট হইয়া আমার দোষ, সব ফেলায় সবটা সাপ দিলে আমার উপর, আমি বিলে ইটা করি, আমি বিলে ইটা করি। তিন দিন মারছে তোমার? নিজ পরিবার চালাতে অক্ষম অসহায় দেবশ্রীর মা মিনতি কিভাবে নিজ কন্যা সন্তানকে এক প্রকার বাধ্য হয়ে রঞ্জিত বাবুদের বাড়িতে দিতে বাধ্য হয়েছে, সে ব্যাপারে বলতে গিয়ে মিনতি দেবী বলেন, আপনার মেয়েটারে যে দেবশ্রী, দেবশ্রী নম, দেবশ্রী নম কে আপনি কাজ করার লাগা দিয়েছেন কোনখানে? কাজ করার লাগা দিয়েছেন, তারা কইছে বাচ্চারে রাখতো দেখতো, হ্যাঁ খেয়াল নিয়াল করতো, তারা ফরাইবো কথা কইয়া নিছে, তারা ওই তোমার বাচ্চাটার লইতে গেলে ফারাই দিছে, ওই এটার থেকে বিলে মারামারি করছে, তিন দিন বিলে মারছে, আমারও কইছে মা তিন দিন মারছে, মারার পরে আজকে মনে একটু বেশি মারছে। অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানানোর পাশাপাশি দেবশ্রীর ভবিষ্যৎ সুনিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ এ চাইল্ড রাইটস এর সদস্য বিলকেস জাহান বলেন, হঠাৎ করে আজকে দুপুর দেড়টা নাগাদ আমার কাছে একটা ফোন আসে যে এখানে দলিয়ার কান্দিতে দেবশ্রী নম নামে একটা মেয়েকে বেদরূপ মারধর করা হয়েছে। তো তারই সুবাদে আমাদের কৈলাসর চাইল্ড লাইন এবং আমরা ত্রিপুরা প্রোটেকশন অফ চাইল্ড রাইটস কমিশন থেকে সবাই যৌথ উদ্যোগে আমরা এখানে এসেছি, এবং এসে বাচ্চাটাকে দেখে আমরা অতি মর্মাহত এবং দুঃখিত বলা যায় যে কোনো মানুষ এত নির্মমভাবে কাউকে আঘাত করতে পারে, সেটা আজকে মানে প্রমাণ হয়ে গেল যে মানুষরূপী কিছু জানোয়ার এই রাজ্যে বসবাস করছে। তো এই বাচ্চাটাকে দেখে আসলে আমার খুব কষ্ট হচ্ছে এবং ভাবতেই পারছি না বা কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো বাচ্চাটাকে নিয়ে এখন আমরা চাইল্ড লাইন এবং ত্রিপুরা প্রোটেকশন অফ চাইল্ড রাইটস কমিশনের পক্ষ থেকে আমরা ইরানি পিএসএ যাচ্ছি, যে এই কাজটা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি ত্রিপুরা চাইল্ড রাইটস কমিশন এবং চাইল্ড লাইনের তরফ থেকে আমরা যত যা যা প্রয়োজন আমরা করব, এবং পাশাপাশি এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে আগামী দিনে শিশু শ্রম বন্ধ করতেই হবে। আমরা এই রাজ্য সরকারের কাছে এবং রাজ্য সরকার যে ভূমিকা নিচ্ছে তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি আমরা যারা কাজ করছি আমাদেরও সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন যে মেয়েটাকে যেভাবে মারধর করা হয়েছে তার জন্য আমরা ওর পরিবারে এসেছি, পরিবারের লোকদের সাথে কথা বলেছি, বলে আমরা মেয়েটার জন্য যা যা প্রয়োজন আমরা করব, এবং আমরা ইতিমধ্যে ওর মায়ের সাথে কথা বলে নিয়েছি চাইল্ড লাইন, এবং আমি নিজেও কথা বলেছি মেয়েটাকে আমরা হোমে পাঠিয়ে দেবো।
তার জন্য যা যা করণীয় আমাদের তরফ থেকে আমরা সেটা করব। এটা বলতে গেলে বলতে হয় ওর বাবা মারা গেছে, মা একদম একা। মা একটু আগেই বলেছেন উনি ভিক্ষা করে মেয়ে ছেলেদেরকে নিয়ে লালন পালন করছেন, হয়তো সেটারই একটা দরিদ্রতা একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল, তার জন্য ওই মেয়েটাকে হয়তো সেখানে দিয়েছিলেন। আর যিনি মেয়েটাকে নিয়ে গিয়েছিলেন, মাকে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়েছিলেন যে আপনার বাচ্চাটাকে আমি নিয়ে যাচ্ছি, আমার ঘরে একা, আমি এই বাচ্চাটাকে পড়াশোনা করাবো এবং ভালোভাবে রাখবো, সেই প্রতিশ্রুতি কিন্তু সেই মহিলা দিয়ে ওর মার কাছ থেকে কিন্তু বাচ্চাটাকে নিয়েছিল, কাজের কথা বলে উনি নেননি। আগামী দিনে এই দেবশ্রীর শিক্ষা এবং বাকি যে সুযোগ সুবিধা সে পাওয়ার ক্ষেত্রে আপনাদের তরফে কি পদক্ষেপ? আমরা অলরেডি শেল্টারের ব্যবস্থা করে নিয়েছি কৈলাস চাইল্ডলাইন থেকে, কৈলাসে আমরা যাতে শেল্টার দিয়ে দিতে পারি এবং সেখানে 18 বছর অবধি তার পড়াশোনার সমস্ত কিছু দায়িত্ব এই হোমে থাকবে। ধর্মনগর একটা হোম আছে মহিলা হোম, সেটাতে আমরা দেওয়ার ব্যবস্থা করে নিয়েছি। এই ব্যাপারে রঞ্জিত বাবু ও ওনার কন্যা রিম্পি দেবনাথের সাথে যোগাযোগ করতে চাইলে তারা সুযোগ বুঝে গা ঢাকা দেয়। কৈলাস শহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মনগর নবযুগ সংঘের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলে প্রায় 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রাজ্যে রক্তের অভাব পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্লাব সামাজিক সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করছে। রবিবার ধর্মনগরের নবযুগ সংঘের উদ্যোগেও হয়ে গেল রক্তদান শিবির। রাজবাড়ি স্থিত নবযুগ সংঘের ক্লাব গৃহেই অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরে ক্লাব সদস্য এবং পরিবারের লোকজনেরাও রক্তদান করে। পুরুষ মহিলা মিলিয়ে আনুমানিক 30 জনের মতো এদিন রক্তদান করে। এই রক্তদান সম্পর্কে ক্লাবের সভাপতি ইন্দ্রজিৎ পাল জানান, প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসে বছরে 2 বার রক্তদান শিবির করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই মোতাবেক আজ নবযুগ সংঘের উদ্যোগে এই রক্তদান শিবির। ক্লাবের সিদ্ধান্ত, প্রতি বছর আমরা 2 বার রক্তদান শিবির করব, 26শে জানুয়ারি এবং 15ই আগস্ট করব। 26শে জানুয়ারি আমরা করেছি, 28 বোতল রক্ত দিয়েছি আমাদের সরকার থেকে। এবার আমরা 15 আগস্টে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে যোগাযোগ করে ডেটটা আমরা কনফার্ম করতে পারিনি, এর জন্য আজকে রোববারটা আমরা বেছে নিয়েছি। মূলত স্বাধীনতা দিবস উদযাপনের যে আমাদের যে কর্মসূচি থাকে, বিভিন্ন কর্মসূচি, সাফাই অভিযান, আমরা বৃক্ষরোপণ করেছি, এই স্বাধীনতা দিবসের কর্মসূচির অঙ্গ হিসাবে আমাদের এই আজকে রক্তদান শিবির। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার উত্তর জেলার বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো মহারাজা বীর বিক্রম কিশোর দেববর্মন মাণিক্য বাহাদুরের 111তম জন্মদিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্য নেতৃত্বরা। উত্তর জেলা বিজেপি জেলা কার্যালয়ে মহারাজা বীর বিক্রম কিশোর দেববর্মন মাণিক্য বাহাদুরের 111তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জেলা সভাধিপতি ভবতোষ দাস, মণ্ডল সভাপতি অলোকেশ আদিত্য সহ বিজেপি কর্মকর্তাগণ। ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার কেন, তার কয়েকটা উদাহরণ কিংবা উপমা আমি দিচ্ছি। ত্রিপুরা রাজ্যের রাজা মহারাজারা এমনি থেকে ত্রিপুরার জন্য কাজ করেছেন ওয়েলফেয়ার মোটিভেশন নিয়ে। এর আগেও যেরকম মহারানী তুলসীবতী কিংবা আমাদের ধর্মনগর রানা দিঘি, কোনো একজন সেনাপতি ছিলেন রানা বৈজং, আগরতলা বৈজং স্কুল, কোনো না কোনো সেনাপতি কিংবা মন্ত্রীর নামে, এরকম কৈলাস শহরের কেবিআই স্কুল, উদয়পুরেও আছে আরকেআই স্কুল, এরকম বিভিন্ন জায়গায় ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশন, আগরতলাত মহারাজা বীর বিক্রম কলেজ। উনি ত্রিপুরা রাজ্যে একসময় প্রায় 300-র মতন বিদ্যালয় খুলে চালু করেছিলেন। বছর 2-1 পরে তিনি কিন্তু সেটাকে অ্যানালাইসিস করা শুরু করলেন যে 300 বিদ্যালয়ের মধ্যে সব বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আছেন কিনা, ছাত্রছাত্রী আছেন কিনা। 2-2.5 বছর পরে যখন দেখলেন অনেকগুলো বিদ্যালয়ে শিক্ষক কম, ছাত্রছাত্রী বেশি, অনেক বিদ্যালয়ে দেখলেন ছাত্রছাত্রী প্রায় নেই, শিক্ষক আছেন, সবগুলো বিদ্যালয়কে আবার তিনি কিছু কিছু বিদ্যালয় বন্ধ করে দিয়ে কিছু কিছু বিদ্যালয়ের সঙ্গে কিছু কিছু বিদ্যালয়ে মার্চ করিয়ে দিলেন। মানে তখন থেকে কত বড় তিনি ভাবনা চিন্তার অধিকারী ছিলেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দপ্তরের উদাসীনতায় মরণ ফাঁদে পরিণত হয়েছে আসাম আগরতলা বিকল্প জাতীয় সড়ক। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের পথ দুর্ঘটনা।
তাই সড়কটি মেরামতের দাবিতে সোমবার এলাকাবাসী ও অটোচালকরা যৌথভাবে রাস্তা অবরোধ করে। ত্রিপুরা সীমান্তবর্তী আসাম আগরতলা বিকল্প জাতীয় সড়ক চানখিরা ভায়া কাঁঠালতলী হয়ে ত্রিপুরার প্রবেশদ্বার সড়কটির বেহাল দশা। দপ্তরের উদাসীনতার ফলে মরণ ফাঁদে পরিণত হয়েছে NH 208 নং বিকল্প জাতীয় সড়কটি। যে কোনো সময় বড় ধরনের পথ দুর্ঘটনার সম্মুখীন হতে পারে অটো এবং লরিগুলো। তাই স্থানীয় এলাকাবাসী এবং অটো চালকরা যৌথভাবে সোমবার সকাল 9 ঘটিকা থেকে রাস্তা অবরোধে বসে, ফলে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। রাস্তার দুপাশেই আটকে পড়ে যাত্রীবাহী এবং পণ্যবাহী লরি। জানা যায় প্রায়ই চানখিরা কাঁঠালতলির মধ্যবর্তী এলাকায় যান দুর্ঘটনা ঘটে থাকে। এদিকে ত্রিপুরা প্রবেশদ্বার বাঘন এলাকায় উল্লেখিত রাস্তাটির উপর বড় বড় গর্তে পরিণত হয়ে রয়েছে। স্থানীয় এলাকাবাসী দপ্তরকে বিষয়টি নিয়ে বারবার অবগত করলেও পূর্ত দপ্তরে নেই কোনো হেলদোল, ফলে ক্ষুব্ধ জনতা বিকল্প জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেয়। যতক্ষণ না পর্যন্ত দপ্তর থেকে তারা কোনো আশ্বাস পাচ্ছে ততক্ষণ অবরোধ মুক্ত করা হবে না বলে জানান এলাকাবাসী। মানুষ লইয়া যাওয়া যায় না, রুগী লইয়া যাওয়া যায় না, গাড়ি ফাল্টি খায়, এখান টানিয়া তুলতে আরো 3-4 হাজার টাকা দিয়ে তোমার ধর দেয়। এই অবস্থা হয়েছে, কোনো সময়ে যাওয়া যান না, এই অবস্থা আমরা আর কষ্ট করি আর। এদিকে অটো লইয়া যাওয়া যায় না, অটো চালাইয়া আমরা মোটামুটি বাড়িতে নিয়ে আমরা উড়িতা মুড়িতার খাবাই পেটুট পালি। আর এদিকে গাড়ি লইয়া যাওয়ার পরেও গাড়ির বেয়ারিং সেয়ারিং হলতা একদম ভাঙিয়া যায় গিয়া। আমরা ইউনিয়ন লেভেলেও জানাইছি, কিছু উপর লেভেলেও জানাইছি, এখন পর্যন্ত কোনো বড় আউট করা হয়েছে না। আগে একবার ওরকম আমরা জানানোর পরে তারা আনিয়া বাংলাবাট্টার আদলা দুই, মানে বাংলাবাট্টার আদলা আনিয়া 2 একটিভ দিছিল। দেওয়ার পরে এটা অটো উপরে দিয়ে গেলে মানে আদলাটা এমনি গলি যায় কি, একজোড়ি মেঘ দেওয়ার পরেও এটা মানে পুরা খাদা হয়ে গেছে গিয়া। এখন আমরা ওর লাগেও মানে রাস্তা অবরোধ করছি, যতক্ষণ পর্যন্ত আমরা গাঁথাটা বড় আউট না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাতে থাকবো, রাস্তা থেকে আমরা অবরোধ উঠাইব না। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নবনির্মিত পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পানিসাগর আরডি ব্লকের কনফারেন্স হলে। তাদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত অফিসার জয়ন্ত দে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর আরডি ব্লকের সমিতি কনফারেন্স হলে নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার শ্রীযুক্ত জয়ন্ত দে। মঞ্চে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমার SDM, পানিসাগর আরডি ব্লকের BDO তথা রিটার্নিং অফিসার শ্রী হেমাঙ্গিনী ভট্টাচার্য। সাথে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত বিনয় ভূষণ দাস, BJP'র স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি শ্রী যাদবলাল নাথ, উপতাখালী BJP মন্ডল জেনারেল সেক্রেটারি শ্রী শ্রী পদদাস। পানিসাগর আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির মোট 11 জন সদস্য বিশিষ্ট পঞ্চায়েত সমিতিতে চেয়ারপারসন মনোনীত হন শ্রীযুক্ত সঞ্জয় দাস এবং ভাইস চেয়ারপারসন মনোনীত হন শ্রীযুক্ত নারায়ণ চৌধুরী। আজকের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে বলে প্রশাসনিক এবং BJP দলের সমর্থকরা আশা প্রকাশ করেন। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে।
এছাড়া এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকেটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকেট ও ট্রেন টিকেটের জন্য আসুন এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z Tour and Travels, IRCTC authorized rail e-ticketing counter. সোমবার পানিসাগর টাউন হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পানিসাগরের সামাজিক সংস্থা দীনদয়াল সামাজিক সংস্থা সামাজিক সহায়তা প্রদান করতে একটি সব বহনকারী গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স উপহার দিল পানিসাগরবাসীকে। এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক বিনয়ভূষণ দাস। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এলাকায় 15 ফেব্রুয়ারি 2018 সনে আত্মপ্রকাশ করে পথ চলা শুরু করে দীনদয়াল সামাজিক সংস্থা। আজ মাত্র 16 মাসে দীনদয়াল সামাজিক সংস্থার পথ চলা জীবনে গোটা পানিসাগর মহকুমাবাসীকে সামাজিক সহায়তা প্রদান করতে একটি সববহন গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স গাড়ি উদ্বোধন করে গোটা এলাকাবাসীকে উপহার দিতে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত করলেন পানিসাগর টাউন হলে। দীনদয়াল সামাজিক সংস্থার আজকের একটি সববহনকারী গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স গাড়ির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক পানিসাগর মহকুমার বিধায়ক শ্রী বিনয়ভূষণ দাস। মঞ্চে উপস্থিত ছিলেন SDPO বিশ্বজিৎ দাস, RCP কলেজের প্রিন্সিপাল এবং ডক্টর সন্দীপন রায় মহাশয়। তার সঙ্গে উপস্থিত ছিলেন দীনদয়াল সামাজিক সংস্থার উপদেষ্টা কমিটির সভাপতি তথা পানিসাগর BJP মণ্ডল সেক্রেটারি শ্রী বিশ্বজিৎ দাস। সঙ্গে ছিলেন দীনদয়াল সামাজিক সংস্থার প্রেসিডেন্ট শ্রী নির্মল মালাকার এবং অরূপ পুরকায়স্থ সংস্থার সেক্রেটারি। উপদেষ্টা কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ দেব অনুষ্ঠানে ভাষণ প্রদানে বলেন, বিগত 16 মাসে এই দীনদয়াল সামাজিক সংস্থা পানিসাগর এবং উত্তর ও ঊনকোটি জেলায় বিভিন্ন সামাজিক কাজকর্ম অব্যাহত রেখেছেন। বিগত বন্যায় ক্ষতিগ্রস্তদের হাত বাড়িয়ে দিয়েছেন, দুস্থ ছাত্রছাত্রীকে পড়াশোনার খরচ বাবদ সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেছেন। এভাবে পানিসাগর দীনদয়াল সামাজিক সংস্থা আগামী দিনেও বিভিন্ন সামাজিক কাজকর্ম অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই পানিসাগর এলাকায় আজ পর্যন্ত একটি সমাধিস্থলে স্থাপন করা সম্ভব হয়নি। দীনদয়াল সামাজিক সংস্থা অতিসত্বর এলাকায় একটি শ্মশানঘাট স্থাপনের প্রতিশ্রুতি রেখেছেন। এটা বলতেই হয় যে পানিসাগর দীনদয়াল সামাজিক সংস্থার সামাজিক কাজকর্ম অত্র এলাকার এলাকাবাসী আনন্দিত এবং গর্বিত। বর্তমান সরকারের ব্যবস্থা চলছে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এই দর্শনকে ফলো করে করে নির্যাতিত করছেন বিভিন্ন ধরনের স্কিম দর্শন থেকে। এটাকে ভিত্তি করে ভারতীয় জনতা পার্টি এই দর্শনকে ফলো করে জন্ম হয়েছে, আজ তার ফল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার বক্সনগর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ করানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। সোমবার বক্সনগর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান শ্রী বাহারুল ইসলাম মজুমদার ও ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সম্পাদক রতন ঘোষ ও সিপাহীজলা জেলার সহসভাপতি দেবব্রত ভট্টাচার্য এবং বক্সনগর সমষ্টি উন্নয়ন দপ্তরের কার্যকর্তা BDO ধৃতিশেখর রায় নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করার সিপাহীজলা জেলা পঞ্চায়েত আধিকারিক শঙ্কর চক্রবর্তী বক্সনগর পঞ্চায়েত সমিতির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন মাননীয় সঞ্জয় সরকার ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন এরশাদ মিয়া। উক্ত অনুষ্ঠানে বক্সনগর ব্লক এলাকার সমস্ত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা উপস্থিত ছিলেন এবং বক্সনগর এলাকার সমস্ত নেতৃত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সদস্য নির্বাচিত হইয়া আল্লাহর নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও
বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশেষতার সহিত আমার কর্তব্য পালন করিব। বক্সনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। জি টিভির ডান্স ইন্ডিয়া ডান্সে পাথারকান্দির ঋচিকার পারফরমেন্সে খুশির জোয়ার এলাকা জুড়ে। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, ঋচিকার পিতার হাতে 20,000 টাকা তুলে দেন তিনি। জি টিভির জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স টপ সেভেনে চ্যাম্পিয়নে উঠে এলো আসাম ভারত বাংলা সীমান্তের করিমগঞ্জ জেলার পাথারকান্দির নূরখা গ্রামের বছর দশের মেয়ে ঋচিকা সিনহা। তার অভূতপূর্ব পারফরমেন্সে খুশির জোয়ার বইছে পাথারকান্দি জুড়ে। সবাই ঋচিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছে। তার পিতার নাম রাজু সিনহা, তিনি পেশায় একজন দরিদ্র মোটর চালক। নুন আনতে পান্তাফুরোয় অবস্থায় নিজের মেয়েকে এতদূর পৌঁছে দেওয়াতে সবাই এখন রাজুবাবু প্রশংসায় পঞ্চমুখ। ঋচিকার হয়ে প্রচার করতে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন মাঠে নেমে পড়েছে। ঋচিকারা পাথারকান্দির বাসিন্দা হলেও পিতার পেশার কারণে তারা গুয়াহাটির বড় বাড়ির একটি ভাড়া ঘরে কোনো রকমে দিন কাটাচ্ছে। বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ঋচিকা এই আজ জি টিভির জনপ্রিয় ডান্স ইন্ডিয়া ডান্সে সপ্তম স্থানে উঠে আসার খবরে বেজায় খুশি ব্যক্ত করেছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। গতকাল গুয়াহাটিতে অবস্থানরত প্রতিভাবান এই ক্ষুদে শিল্পী ঋচিকার শুভ জন্মদিনের খবর পেয়ে সন্ধ্যায় আসাম তফসিলি জাতির সাধারণ সম্পাদক বিজয় মালাকার, আসাম প্রদেশ বিজেপির মহিলা মোর্চার রাজ্য কার্যকরী সদস্য রীতা সিনহা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইউনাইটেড ইউথ অর্গানাইজেশনের কার্যকরী সভাপতি বিমল সিনহাকে সঙ্গে নিয়ে তাঁদের বড় বাড়ির ভাড়াটে ঘরে উপস্থিত হন বিধায়ক। সেখানে তিনি এই শিল্পীর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তারা। সেখানে ঋচিকা বিভিন্ন প্রশ্নের উত্তরে জানায় ভাড়া ঘরের একমাত্র মেঝেতে সে দিনরাত নিয়মিত হারে নৃত্যের তালিম নিয়েছে। তার নৃত্যগুরুর নাম দিলীপ মাহাতু। দীর্ঘদিন থেকে বড় বাড়ির দিলীপ ডান্স একাডেমিতেও সে বিভিন্ন ধরনের নৃত্য আয়ত্ত করে আসছে। আগামী দিনে সে বড় মাপের নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন বুকে নিয়ে করজোড়ে সংবাদ মাধ্যমের সম্মুখে সবার আশীর্বাদ ও মঙ্গল কামনা চায়। এদিকে প্রতিভাবান এই ছোট্ট শিশু শিল্পীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নগদ এককালীন 20,000 টাকা ঋচিকার পিতার হাতে তুলে দেন এবং প্রতিভাবান এই শিল্পীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গেও কথা বলবেন বলে আশ্বাস দেন বিধায়ক। অন্যদিকে এই দিনই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইউনাইটেড ইউথ অর্গানাইজেশনের পক্ষে সংগঠনের কার্যকরী সভাপতি বিমল সিনহা এককালীন 10,000 টাকার এক চেক প্রদান করে ঋচিকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে। আজকে আমরা এই মাত্র এসে পৌঁছেছি গুয়াহাটিতে, আমাদের ডিআইডিতে, জিটিভি ডিআইডি ডান্স ইন্ডিয়া ডান্স প্রোগ্রামে আমার করিমগঞ্জ জেলার পাথারকান্দি ঋষিকা সিনহা, সে থাকে গুয়াহাটিতে। এই ওনার ঘর, উনি ঋষিকার পিতৃদেব, পেশায় উনি চালক এবং এই ম্যাট্রেসে উপরেই সে এখানে ডান্স প্র্যাকটিস করেছে। তো আমরা আজকে বিশেষ করে এসে শুভেচ্ছা জ্ঞাপন করছি যে করিমগঞ্জ তথা বরাক উপত্যকা সমগ্র আসামের আজকে নাম সমগ্র ভারতবর্ষের বুকে আজকে যে বিস্তার করেছে, যে ঋষিকা সিনহা এত সুন্দর ডান্স করে আজকে ডিআইডিতে 8 জনের মধ্যে একজন বর্তমানে কম্পিটিশন চলছে, তো খুবই আনন্দ লাগছে। আমি আমার প্রিয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গেও আলোচনা করব যাতে আপনাকে আরও সাহায্য করা যায় এবং আমি আমার বিধায়ক তহবিল থেকে আপনাকে আজকে 20,000 টাকা আমি দিয়ে যাচ্ছি। পাথারকান্দি থেকে তপন কুমার রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া প্রতিবন্ধীদের টি-20 বিশ্বকাপে জয়ী হয়ে সোমবার সকালে মালদা এসে পৌঁছলেন তুষার পাল। টি-20 বিশ্বকাপে তিনি উইকেটকিপারের ভূমিকা পালন করেছিলেন। বিশ্বকাপ জয় করে সোমবার সকালে মালদায় পা রাখলেন তুষার পাল। সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া প্রতিবন্ধীদের টি-20 বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তুষার। গত 13 আগস্ট ইংল্যান্ডকে 36 রানে হারিয়ে বিশ্বকাপ জয় করে ভারত। আজ সকালে মালদা টাউন স্টেশনে তুষার পালকে অভিনন্দন জানাতে হাজির হন পরিবারের লোকজন সহ জেনিথ এফসি ও লাইব্রেরির সদস্যরা। উল্লেখ্য, ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া প্রতিবন্ধীদের টি-20 বিশ্বকাপে ভারতের হয়ে উইকেটকিপার ব্যাটসম্যানের ভূমিকা পালন করেন তুষার। ইংল্যান্ড সফর, তারপরে বিশ্ব জয়, কেমন লাগছে?
প্রথমে তো একটা মানে হোমসিক একটা ব্যাপার হয়েছিল, একটা টাইম নিয়ে যে কবে বাড়ি যাবো কবে বাড়ি যাবো। কিন্তু যখন এখান থেকে প্রায় এক মাস এখানে থাকার পরে যখন ইংল্যান্ডে গেলাম, সেখানে গিয়ে যখন একটা খারাপ পরিবেশ সৃষ্টি হলো, তখন তো মানে আমাদের মধ্যে পুরো টিমেরই একটা হোমসিকের ব্যাপার হয়ে গেছিলো। কিন্তু তারপরে যখন খেলার মধ্যে ইন্টারভিউ একবার মনে হলো যে এবার কখন বাড়ি যাবো, তখন সব সময় মনে হচ্ছিলো যে কখন জিতবো তারপরে বাড়ি যাবো। কটা দেশ অংশ নিয়েছে এখানে? পাঁচটা দেশ অংশ নিয়েছিল, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান আর ইংল্যান্ড। আপনারা ফাইনালে কার সঙ্গে খেলেছেন? আমাদের ফাইনাল খেলা হয়েছিল ইংল্যান্ডের সাথে। কি রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে? আমরা ওরা প্রথমে সরি আমরা প্রথমে ব্যাট করেছিলাম, ব্যাট করে আমরা প্রথমে 182, আমরা 36 রানে ফাইনালে জিত। এই যে এতদিনের প্রচেষ্টা, এতদিনের প্রচেষ্টা এবং তারপরে দুর্ঘটনার পা হারিয়েও আপনার লড়াই, তারপরে সাফল্য, এটা কিভাবে লেখা যাবে? এটা বলতে গেলে আমার মনের জোর আর আমার বাড়ির সাপোর্ট, আমার শ্বশুরবাড়ির দিককার সাপোর্ট, আমার স্কুলের সাপোর্ট, এদের সকলের সহযোগিতা, আমার এলাকার যাদের যেসব ক্লাবে হয়ে আমি খেলেছি সেই বন্ধু বান্ধবের সাপোর্ট, তাদের যে পূর্ণ সহযোগিতা, এইসবই আমাকে আরও বেশি সাহায্য করে সামনে দিকে এগিয়ে। পশ্চিমবঙ্গ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে মালদার বিজেপি জেলা প্রাক্তন সভাপতিকে বহিষ্কার করল বিজেপি রাজ্য শৃঙ্খলা কমিটি। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করলেন বিজেপি জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বিজেপির জেলা প্রাক্তন সভাপতিকে বহিষ্কার করল বিজেপির রাজ্য শৃঙ্খলা কমিটি। সোমবার দুপুর একটা নাগাদ বিজেপির দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল। সাংবাদিক বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্য বিজেপি নেতারা। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় সঞ্জিত মিশ্রের একটি বক্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এরপরে রাজ্য শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত গ্রহণ করে প্রাক্তন সভাপতি সঞ্জিত মিশ্রকে বহিষ্কার করার, তাকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার চিঠি পাঠানো হয়। বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল জানিয়েছেন তাদের কাছে রাজ্য শৃঙ্খলা কমিটি একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে লেখা রয়েছে দলবিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে সঞ্জিত মিশ্রকে। অন্যদিকে দল থেকে বহিষ্কারের ঘটনাকে চক্রান্তের কথা বলেছেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি সঞ্জিত মিশ্র। যে কারণটা দেখিয়েছে যে আমি জেলা সভাপতির সকলের চিঠি জবাব দিইনি, ব্যাপারটা ঠিক তা নয়। আর জেলা সভাপতি যখন হয়েছিল সেটা একটা সোশ্যাল মিডিয়াতে একটা প্রেস রিলিজ হয়েছিল, যেটা কোনো অথরাইজ পার্সনকে দিয়ে করা হয়নি, করা হয়েছিল একটা অফিসের হেডকে দিয়ে। সেই চিঠির ভিত্তিতে আমি পদ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি তাকে বলেছিলাম যে আপনি সোফাস করেছেন, আগে আপনি নিজে প্রমাণ করুন যে আপনি সভাপতি হয়ে বৈধ সভাপতি, একমাত্র জেলা সভাপতিকে রাজ্য সভাপতি নির্বাচন করতে পারে, আবার রাজ্য সভাপতি চিঠি পেয়ে তারপরে আপনি সভাপতি, যেমন আমাকে সভাপতি করেছে, আমাকে নিজে ভ্যালিড চিঠি দিয়েছিলো, আমি চিঠি পেয়ে তবেই সভাপতির দায়িত্ব নিতে গেছিলাম। আপনার কাছে যদি সেরকম কোনো চিঠি এসে থাকে, কারণ আমার কাছে আমি সভাপতি নাই এই কথাটা জানিয়ে আমাকে রাজ্য সভাপতি এখনও বলেনি কিছু, আপনাকে যে করেছে তার যদি সপক্ষে কিছু প্রমাণ থাকে সেটা দিয়ে তবে আপনি আমাকে চিঠি করলে সেই চিঠির জবাব আমি আপনাকে দেবো। তো সেরকম আপনি জবাব পেলে চিঠি আপনি আমাকে আবার চিঠিটা পাঠাবেন, আমি আপনার চিঠি জবাব দেবো। সেই চিঠি উনি আমাকে পাঠাননি, তার মধ্যে রাজ্য থেকে এটা দিয়ে দিচ্ছি যে আপনাকে রাজ্য জেলা সভাপতির চিঠি অমান্য করার জন্য আপনাকে তাদের বহিষ্কার করা হবে। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।